অবশেষে দেশের বাজারে হর্নেট 2.0 লঞ্চ করল বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। শুক্রবার রাতে ভার্চুয়ালি বাইকটি লঞ্চ করা হয়। বাইকটিতে রয়েছে 184.40 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন। এতে যুক্ত করা হয়েছে TGM FI প্রযুক্তি। এই ইঞ্জিন সর্বোচ্চ 17.3 হর্স পাওয়ার এবং 15.9 নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার ট্রান্সমিশন যুক্ত করা হয়েছে। রাইডিং সহজ করতে এতে স্লিপার ক্লাচের সুবিধা যুক্ত করা হয়েছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সাসপেনশনের জন্য হর্নেট 2.0-তে গোল্ডেন কালারের আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং রিয়ার সিঙ্গেল মনোশক ইউনিট রয়েছে। এই বাইকে 17 ইঞ্চির অ্যালয় হুইলে টিউবলেস টায়ার রয়েছে। বাইকের সামনে ও পেছনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। সামনে রয়েছে 276 মিলিমিটার ডিস্ক এবং পিছনে 220 মিলিমিটার ডিস্ক। সামনে এবং পিছনের দুটো ডিস্কই পেডাল। নিরাপদ ব্রেকিংয়ের জন্য সামনে থাকছে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম। বাইকের কার্ব ওয়েট 142 কেজি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 167 মিলিমিটার। বাইকটির লুকের বিষয়ে বললে এর এক্সটেরিয়র ডিজাইন বেশ অ্যাগ্রেসিভ করে তোলা হয়েছে। বাইকটিতে LED লাইটিং সেট আপ দেওয়া হয়েছে, যেমন LED হেডল্যাম্পের সাথে পজিশন ল্যাম্প, LED উইঙ্কার, ইংরেজি বর্ণ X এর আকৃতির মতো LED টেইল ল্যাম্প। এছাড়া এর স্প্লিট সিটস, ব্ল্যাক আউট ইঞ্জিন, পুরোপুরি ডিজিটাল লিকুইড ক্রিস্টাল ইনস্ট্রুমেন্ট প্যানেল, বডি কালার, বেলি প্যান এবং মাস্কুলার ট্যাঙ্ক বাইকটির আকর্ষণীয়তা আরও বাড়িয়ে তুলেছে। প্রিমিয়াম বাইকের মতো ইগনিশন চাবিটি দেওয়া হয়েছে ফুয়েল ট্যাঙ্কে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে বাইকটিতে ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয়েছে, যা সাধারণত হোন্ডার বাইকে দেখা যায় না। আরও দেওয়া হয়েছে হ্যাজার্ড লাইট। মোট 4টি রঙে লঞ্চ করা হয়েছে হর্নেট 2.0। এগুলো হচ্ছে পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ম্যাট সাংগ্রিয়া, রেড মেটালিক, ম্যাট মার্বেল ব্লু মেটালিক এবং ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক। এত সব ফিচার থাকা এই বাইকটির দাম ধরা হয়েছে 2,89,000 টাকা।